بسم الله الرحمن الرحيم شاكوتا جانالا خولي داونا السلام عليكم সুপ্রিয় সুধী মহান বিজয় দিবস উপলক্ষে ইকরা বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন স্মৃতিতে 71 অনুষ্ঠানে সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন জাতির জীবনে সবচেয়ে বড় অর্জন তার স্বাধীনতা আর সেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে আজ আমাদের কাছে উপস্থিত হয়েছেন দুজন মুক্তিযোদ্ধা আমরা তাদের কণ্ঠে শুনব সেই রক্তাক্ত সময়ের গল্প রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফটিক চন্দ্র সাহা আছেন আজমান মিয়া আপনাদের সবাইকে স্বাগত আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফটিক চন্দ্র সাহার কাছে কোন স্বপ্ন নিয়ে আপনি যুদ্ধে গিয়েছিলেন আমরা স্বপ্ন বলতে তখন তো একটাই স্বপ্ন ছিল যখন 25 মাসের পরে গন্ডগোলে দেশ এই অবস্থায় গেল তখন আমরার যে বয়সটা আমার বয়স তখন 19 থেকে 19.5 তখন এই যুদ্ধ লাগে যাইতেছে লাগিতেছে যে বাপ এই বাপের ভিতরে দিয়ে যখন দেখলাম যে না সাইড দিকে সিত্রি গেছে তখন তাকে এই উদ্দেশ্যই দেয় যে যে কোনো উপায় হোক আমরা বন্ধু বান্ধব যারা যে কয়জন আসিলাম তারা চিন্তা ভাবনা করছি যে যুদ্ধে যাইতে হবে হ্যাঁ এটা তো প্রথম অবস্থার দিকে প্রথম কম আসিল আস্তে আস্তে উত্তেজনাটা আরও বাড়ছে তো এই হিসাবে আমরা যুদ্ধে অংশগ্রহণ করে লেগে আমরা একটা ডিসিশন প্রস্তুতি নিছি আর কি এই তার পরবর্তী স্টেপ কিভাবে আপনি আমরা শুনেছি আপনি যখন যুদ্ধে যান তখন আপনার বয়স 19.5 ছিল সেই বয়সে আপনি মুক্তিযুদ্ধে যাচ্ছেন সে আপনার পরিবার থেকে কোনো বাধা বিপত্তি এসেছিল কি না পরিবারের কথা তো শুনছি না কারণ পরিবারের কথা তো মা বলবি মা তো বলছেই যে তুমি আর যুদ্ধে গেলে তো আমি কার দেখবো এইটার কথা তো চিন্তা করলে চলবে না তখন তো দেশের চিন্তা করিয়া আর বন্ধু বান্ধব আমরা এক কান হয়েছি তো তখন সাহসটা আরও বাড়ছে যে মরবো কি বাঁচবো এই চিন্তাটা রয়েছে না এগুলো পরের কথা আমরা আবার ফিরে আসবো আপনার প্রশ্নে চলে যাচ্ছি আজমান মিয়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আপনি যখন যুদ্ধে যান আমরা শুনেছি আপনি তখন সরকারি চাকরি করছেন চাকরি থেকে যুদ্ধে চলে যাওয়াটা সেই সময়টা একটু সেই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই আমি তখন শ্রীমঙ্গল কৃষি অফিসে চাকরি করি পিপিআই পোস্টে তখন 25 মার্চের বাসনের পরে যখন পাঞ্জাবি শ্রীমঙ্গলে আসলো শ্রীমঙ্গলে আসার পরে তাদের যে কর্মকাণ্ড দেখিয়া আমি আমার আরও কয়েকজন বন্ধু বান্ধবের খানে খানে জিজ্ঞাসা করলাম তারা মানে ডরায় এরপরে আমি মার্চের বেতন এপ্রিলের 7 তারিখ লইয়া শ্রীমঙ্গল রেল স্টেশনে গিয়া ট্রেনে গেলাম কুলাউড়া কুলাউড়তে গেলাম বড়লেখা বড়লেখা গিয়া ওখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে 3-4 জন লোক জোগাড় করলাম তার মায়ের হলে হয়ে যাও তখন তার মারে বললাম না আমরা মানে ইন্ডিয়া থেকে একটু মানে বেড়াই আসি ওই থারাই লই আমার কাছে ঠেকা আছে বললাম তোর তোর ঠেকার কোনো ভয় করিস না ওই আমার ঠেকা দিয়া তার বালা দিয়া গেলাম গিয়ে বালাট 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 গিয়া অনেকে ভাইলাম আমরা এলাকার লোক সেনবাবু টেনবাবু এরারে এমপি সেনবাবু এরা সবাই ভাইলাম আমার এলাকার লোক সুরঞ্জিত সেনগুপ্ত হ্যাঁ সুরঞ্জিত সেনগুপ্তরে ভাইলাম এবং আমার ভাই বন্ধু এরা সকল তো বাড়ি সাই রাইছে বালাট এই পাঞ্জাবির এই যে তাদের যে এই জুলুম অত্যাচারে একমাত্র আমি আমি আমার মা বাবা সেগুলো জিজ্ঞাসা করে যাই নাই আমি আমার বন্ধু বন্ধু বান্ধবের সাথে আমি দেশের জন্য ওদের যে আচার ব্যবহারে দেখিয়া ওরা মরলে মরমো যাই গেলাম ইকোয়ানে তখন ট্রেনিং কার মাধ্যমে ইকোয়ানে প্রথম মানে প্রথমই আমরা সাবজেক্ট মানে ইকোয়ানে সেন্টার খুলি গিয়া আমরা হন গিয়া তারা আমরা থাবু টাবু বানিয়ে দিছে আমরা রয়েছি আর সকালে আমরা ট্রেনিং দিছি ওখানে সিলেটের এনামবাই এনামবাই ছিল আমরা গ্রুপ কমান্ডার ও এনামবাইয়ে ওই আমরা বুঝাই দিতে সব আমরা থাবুটু বানিয়ে দিছে আমরা প্রথম থাবু বানিয়ে দেওয়ার পরে আমরা কমল দিছে মানে এক কথায় থাকার কমল শার্ট এরপরে লঙ্গি এইসব দেওয়া দিছে আমরা মানে রয়েছি সকালে ট্রেডিংয়ের পর মানে আপনার সম্মুখ যুদ্ধের আমরা একটু কাহিনী শুনতে চাই
যে সম্মুখ যুদ্ধে আপনারা, আমরা তো সর্বপ্রথম আমরা গিয়া, আমরা তো এখানে সর্বপ্রথম যুদ্ধ করি পাঞ্জাবির সঙ্গে জুলাই মাসে, জুলাই মাসে, তখন জুলাই অগস্ট মাসে সম্মুখ যুদ্ধে আমাদের ট্রেনিং ছিল গেরিলা যুদ্ধ, গেরিলি আমাদের ছিল বেশি যুদ্ধ। আমরা আমাদের ইন্সট্রাক্টর বা আমাদের ওখানে প্রথম প্রথম এই সেক্টর কমান্ডার ছিল মুসলিমউদ্দিন, মুসলিমউদ্দিন বেসরকারি আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আর কিছুদিন পরে আসলো আবু তাহের আখন্দজি। ধন্যবাদ আজমের মিয়া, আমরা আবার ফিরবো আপনার কাছে। ফটিকচন্দ্র সাহা, যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে, সেই সময় সেই মুহূর্ত কখনো কি মনে হয়েছে যে আমি গুলিবিদ্ধ হয়ে যাব, আমি যদি মরে যাই, এই ধরনের কোনো অনুভূতি জাগ্রত হয়েছিল তখন? তখন আমার এটা দুইটা পার্ট, মনে করেন গেরিলা যুদ্ধ যে সময় হয়েছে, এই সময় যে মুক্তিবাহিনীর লোকে আমরা কিছুদিন মানে হয়তো মাসখানিক আসিলাম, এই সময় আসিল এক সিস্টেম যে মরা বাসা বড় কথা না। আমরা কাজটা ছিল তখন, এই সময় আমি ট্রেনিংও গেছি না, কিন্তু এই সময় ট্রেনিং আরম্ভ হয়েছে না, আমি 25 মাসের পরের কথাটা কইতেছি। তখন মনে করুক কা ওই মুক্তিবাহিনীর কিছু লোক মানে বিডিআরের জোয়ান আছিল বা বিডিআর না সরি ইপিআর ছিল তখন, এরা যখন ঢাকার থেকে ঘুরিয়া ফিরে আইসে, এরা আমরা লইয়া মানে মোটামুটি একটা কি কইটা চেক দেওয়া যায় কিছু করার। তখন হয়তো আমরা গেরিলা ইয় তার আন্দারেই করছি কিছুদিন, এই সময় কাজ অন্য কিছু নাই, মনে করুক একটা ব্রিজ যাতে পাঞ্জাবি ডুবতে পারে না, এটাতে কীভাবে ধ্বংস করা যায়, উড়াই দেওয়া যায়, ও এরার লগে লগে রইছি, এদের মধ্যে মরার চিন্তা অতটা নাই। কিন্তু প্রশ্ন হইছে যখন আমি এরারে সাইডা চিন্তা করলাম যে না আমার তো ট্রেনিংও যাইতে হবে, তখন যে উনি বালাটের নাম বলছে, যদিও আমি ময়মনসিংহের, তা আমি মহেশকুলা বর্ডার আছে না, মহেশকুলা বর্ডার যাইতে আমার জান বাড়িছি। এই 2 মাস আড়াই মাসের ভিতরে বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনায় আমরা আসিলাম 9 জন, একলগে আমরা 9 জন গেছি, 9 জন গিয়া তারপরে একটা নৌকায় মানে এটা জায়গাটার নাম টাইম বিলিয়েছি, নৌকায় উঠছি, বড় নৌকা, আর যাইবার কোনো রাস্তা নাই। এইটা গিয়া মনে হয় যে 8-9 ঘন্টা কি 10 ঘন্টা হইব, তখন তো ইঞ্জিনের নৌকা ছিল না, ওই জায়গাটাতে নিয়ে লাগাই দিল মহেশকুলা সাইডেই বালার। তখন আমরা গিয়া পাইছি কিছু কিছু শরণার্থীও ঢুকতেছে, এখান থেকে আটিয়া আমি প্রথম গেলাম যে বাগমার, আমরা বাগমার একটা জায়গার নাম, কতটুকু দূর দূর আস্তা দিনই আসছি ইন্ডিয়ার ভিতরে, এটা বাগমারার থেকে গিয়া রাইত করে রইলাম। কিয়র মধ্যে রইলাম যে এনে খাসি এরিয়াটা বেশি, বুঝছেন নি, ওই শুধু শুধু মানে ইয়ের মতো আছে, ওই যে আমরা কি কই যে মাসাঙের মতো, আর এর উপরে ইয়ে দিয়ে রাখছে, এনে ওই রাত করে ঘুমাইলাম। এরা এন দিন দোকানদারি করে, হয়তো রাত্র আমরা কই থাকবো, হোটেলও চিনি না, কিছুই চিনি না, তো এগুলো আমি দিয়ে রইলাম। এরপরে এখান থেকে সহালে আবার উঠলাম, উঠে আবার আটলাম গিয়া ডালু ক্যাম্প, একটা নাম আছে ডালু, ওই ডালু ক্যাম্পে যাওয়ার পরে আমরার পরিচিত বলতে আমরার এরিয়ার পরিচিত কেউ নেই, আপনার ওই আমরার এমপি সেমপি বা যাতে আমরার এরিয়ার কেউ নাই। এরপরে তারা আমরারে কইল যে ঠিক আছে তোমরা এক কাজ করো, আজকে এখানে হোল্ড করো, কাল তোমাদের ডিসিশন নিব কি করি। আমরার লোকে আমরার গফরগাঁয়ের 9 জন, আর এরা হইল অন্য জায়গার সিলেটের লোক আছে এর মাঝে। যাই হোক, এখানে যাওয়ার পরে একটু ইয়ে ভাইলাম যে কোনটা খানি ভাইলাম, খাওয়াইলো এটা ডাইলে চাইলে যাতে খাওয়াইয়া রইলাম। তো ডালু ক্যাম্পের থেকে তারা কইল যে ঠিক আছে তোমরা ওই সোজা একটা স্লিপ দিয়ে দিল, ওইগুলো দিয়া আমরা ফাটাই দিল, ফাটাই দিল পরে এই জায়গাটাতে আমরা ডালুর থেকে মনে করেন 20 কিলোমিটার দূরে হেনো গেছি পরে তারা আমরা রাখলো। রাখার পরে আমরা হেনো গিয়া দেখি আর বহু মানুষ আছে, হ্যাঁ তখন এই বহু মানুষ মানে মুক্তিবাহিনী যেবে লাগি, তখন মানে অনুভূতি আমার মনে হয় যে আমার যা বাইরে কইলাম, আমার যা অনুভূতি সবেরই একই অনুভূতি যে কে যুদ্ধ যাইতে এবং এদের লেগে আইসে, আর অন্য কোনো কাম নাই। আর এই দৃশ্য দেখে গেছি, এটা কইলে আপনার আপনি কই বলে এগুলো কী কইন। আমরা সেই গল্পে আবার ফিরব। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আজমার মিয়া, আপনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেই আহত হবার গল্পটা একটু আমরা শুনতে চাই, কেমন ছিল সেই পরিবেশ সেই সময়টা? হাজারবার বাজারে আমরা পূর্বে রেখে দিয়া দেখছি হাজারবার বাজারে কোন দিকে দিয়ে পাঞ্জাবি আসে, তখন আমরা একটা প্রোগ্রাম করলাম,
আমি ছিলাম কোম্পানি কমান্ডার ডাটা কোম্পানির। তখন আমরা প্রোগ্রাম করি, আমরা সেক্টর কমান্ডার সাথে পরামর্শ করলাম, দুই দিকে আক্রমণ করবো এরা। আচ্ছা, দুই দিকে আমরা ওই আর্মস অ্যামুনিশন সম্পূর্ণ নিয়া, মানে ডাবল নিছে সকল তুই নিয়া আক্রমণ করছি। এরপরে দেখা গেছে আর কি, ওই উত্তর দিকে থামাবিল থেকে আটটা ফাটি আমরা হাতে যোগ দিছি, ত্রিমুখী আক্রমণ আরম্ভ হয়েছে। তখন ওই ত্রিমুখী আক্রমণে আসে এরা মোটার 120 মোটার এমপি মোটার সার্তাসের, ওই মোটারের গুলা আমার এক বন্ধুর উপরে ফরিয়ে দিলি। হে একে ওই যে এই শ্যাং মাছের মতো আর কি চালাই গেছি, আর আমারও লাগছে ফাও, তা আমার ফাও লাগছে না, আমি যদি বান্ধি দিয়েছি রক্ত ভর্তাছে ফরুক। হে আমার কইলো, ভাই তুমি আমারে, আমি তো যাইতে পারতাম না, আমার আর্মসটা তুমি নিয়ে যাও, আর তুমি আমার মাইরে যাও, এটা আমার নিলে পরে তারা বহুদিন জিজ্ঞাসা করবে, বলতে হবে আমার মাইরে যাও, আর বছরটা নেও, আমি ওই মারতাম না, হয়তো মনে আসেনি। ও আধা করছিল যে ট্রেনিং সেন্টারে যদি কেউ না নেওয়া যায় তাহলে তাকে মেরে অস্ত্র নিয়ে আসবে। তখন আমার মনে হয়েছি বলে তুমি মারো, তাহলে আমি আমার ট্রেনিংয়ে একটা গুলি করি আর তার রাইফেলটা আমি নিয়ে আসি, মানে আইলাম। আবার পরে এরপরে পাঞ্জাবি ত্রিমুখী আক্রমণে তার ঠিক তো হচ্ছে না, তাই চলে গেছে। এরপরে তারা পাঞ্জাবি 6-7 জন মারা গেছে, অস্ত্র বস্ত্র আমরা কিছু পাইছি, আমরা নিয়ে আমরা আসছি বলে। ধন্যবাদ ফটিকচন্দ্র সাহা। যুদ্ধকালীন সময়ে আপনি শুনেছি আহত হয়েছেন, আমরা একটু যদি জানতে চাই মানে কীভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন আপনি? যখন আমরা বর্ডার ক্রস করার পরে মিত্রবাহিনীর লগে, তখন না 4-5টা কোম্পানি ছিল, তো যেদিন হালুয়াঘাট মুক্ত হয়, আপনি যখন শর্ট মানে লাস্টের কথা শুনবার চাইতেছেন, ওই এর আগে বহুত ফাইট হয়েছে আমরা লগে, মনে করেন গ্রুপিংয়ে গ্রুপিং হয়েছে, আমার কোম্পানি গেছে, আমি তো প্লাটুন কমান্ডার আছিলাম, তো আমার কোম্পানি গেছে হয়তো আলাদাভাবে ইয়েতে ওই ফ্রন্ট বাকি আমরা যুদ্ধটা বেশি করছি। আর লাস্টে যেটা আহত হয়েছি যে সময়, এই সময় মনে করুন এই হালুয়াঘাট যাইবার আগে একটা জায়গাত আমরা গিয়া মানে সাইড দিক থেকে কয়েকটা কোম্পানি আমরা রাইডারে গিয়ে দিছি যে আমরা হালুয়াঘাটের আমরা ইয়ে করতাম, এই জায়গাতে গিয়া পাঞ্জাবি যে জায়গা সাইড়া গেছে আমাদের গুলাগুলিতে, ওই বাংকারগুলাতেই গিয়ে আমরা ভোরবেলায় ওই আমরা এন্টি মাইন আছে কি না বাংকারও দেখবার ইয়ে করে আমরা এনে রইছি। আমরা মনে করলাম যে হয়তো বা হালুয়াঘাট থেকে আমরা না অনেকেই আমরা বন্ধু বান্ধবী বলতেছি যে মনে করি পাঞ্জাবি এন থেকে হইয়া গেছে, এই আধা ঘন্টা সময় এর ভিতরেই তারা সেল মর্টার সেল ওই টান যেটা কইলে এগুলো মারতাছে মারতাছে কিটা মানে কন্টিনিউ আসলি, তো তখন আমরা কইলাম কই দিই, তো 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 গেছে না, এটা তো রইছে, এর ভিত্তি দিয়া তুমি কি বাংকারও যাইতে না যাইতে না এই চাষ করা করার সময়ও নাই। হঠাৎ করে আমি তো বাংকারের দাঁড়ো মানে আমি ঢুকমো, এর সাথে দেখি আমার এই যে ওই যে লাইট পোস্ট আছে না ওই জায়গার মধ্যে একটা সেল মানে আগুনের গুল্লার মতো পড়লো, আর একটা লোক জাগাতই নাই, ওই যেটা আপনার সাথে আগে বলছি, তো দেখা গেল যে রক্ত খালি। ওই সিনটা তখন আমার লগে আরেকজন আছেন, আমার আমার যে আমরা যে নয়জন গেছিলাম হেরা না অপরিচিত, একজন আপনারাও ফাওয়া দেওয়া তো রক্ত ভর্তা আছে, আমি কইলাম আমার ফাওয়া কই, আমি তো কোনো দুঃখ পাই না বেদনা পাইতেছি না। তখন দেখি যে হাসলি দি কিন্তু ফাওয়া বেদনা ভর্তাছে ফাওয়া রক্ত ভর্তাছে রক্ত বাড়িতেছে। তখন এই অবস্থায় আমি কী করি, আমি তখন আমার নিজের লোক পাইতেছি না যে ডাক দিয়া কইতাম যে কী তৈত, তখন এই পরিস্থিতিতে মনে করুন আমারে তখন ওই যে ওই যে বর্ডারের সাইডে তারা ওই যে একটা ট্রেসারে করিয়া এরা না ওই যে কিতা কয় ফার্স্ট এইডের যে ইয়ে লুকটা হে আর্মির ইয়ে আসিল এরা লয়ে গেল, তো লয়ে গেল পরে হিরণ গিয়া আমি তো কোনো মেসেজ বা কিছু দিতাম পারলাম না। এরপরে তখন তারা এটারে আমার ইয়ে করিয়া হয়তো খুলবার চেষ্টা করছে তারা পারছে না, তো আমি এই সময় যন্ত্রণা পাইছি যথেষ্ট যন্ত্রণা। সেই সময় হাসপাতালে দেখুন হাসপাতাল না এটা তো টেম্পোরারি একটা ইয়ে হয়নি। আচ্ছা, তখন বঙ্গবন্ধু অথবা তা উনার সহচর কেউ কারোর সাথে? এটা পরে এই কইতেছে মেয়েদের মধ্যে আইতেছে। এরপরে মনে করুন যখন হীন দেখা গেল যে আমার ইয়ে করলো তারা ব্যান্ডেজ ব্যান্ডেজ করলো
পেশায় উসেই। এরপরে তারা সাথে সাথে আমার ফাটিয়ে দিল তুরাতে, তুরা হসপিটালও ঠিক এটা পাহাড়ের এরিয়া, তো এখানে আমরা ট্রেনিং দিচ্ছি জানো, এর সাইডেই তোরা কিন্তু মানে খুব উঁচা জায়গা, ওইখানে তারা শুধু ইন্ডিয়ান ওই যে ডাক্তার হলে ইগুলো ইয়ে করছে, তো করার সময় ইয়ে করছে যে মনে করুন তারা এটা দেখে আমার ভিতরে দেখলাম যে এরা গজ বইরে দিছে, ওই যে নাম কিটা এখানতে ফুলে দাঁড়িয়ে গেছে না গজ গজ কই আমার এখন দাগ আছে, মানে প্রচুর গাঁত হয়ে গেছিলো, গাঁত হন ইয়ে হয়েছে না আছে, তখন এটারে যখন বার করলো, বার করে আমি দেখছি যে লাল হয়ে গেছে রক্তে, এরপরে এরা আর আমারে রাখলো না, না রাখকে ফাটাই দিল 151 ফার্স্ট বেস আর্মি হসপিটাল, আপনি লিখে রাখতে পারেন বলইলে, এটা আর্মি হসপিটাল, সেই গুয়াহাটি ফাটাই দিল। তো গুয়াহাটি যখন নিয়ে এলো গাড়িয়ে নিছে, গাড়িয়ে নেওয়ার পরে আমরা তো ঢুকাইছে স্পেশাল ওয়ার্ড ফর মুক্তিভোজ, মুক্তিযোদ্ধার লাগি স্পেশাল ওয়ার্ড একটা, এনেও তো গিয়া দেখি আমি না খালি আরও কত মুক্তিযোদ্ধা, কেউ আত গেছে, কেউ এই গেছে এই গেছে, এর পরে তো মনে করুন আমার এই ফাওয়ারিটা তারা দু একদিন আমি মনে করলাম ভালোই বনি এইগুলা খুবই, একজনে একজনের লোক গল্প করি, যাই হোক ইন দ্য মিন টাইম দুই তিন দিন পরেও মানে একটু কামার ইম্প্রুভ হয়েছে, এই সময় আমরা খবর পাইলাম যে বাংলাদেশের এমএজি উসমানী তাই নাইতেছে মানে মুক্তিযোদ্ধা করে দেখা দেখবার লাগি, তখন তাই নাইলো তাই তখন পরেও তাই নাইলো তার লগে আসিল শেখ কামাল, শেখ কামাল তখন হ্যাংলা মুস আছে, আমি এমনি চিনছি, তারপরে উসমানীরে তো চিনি হই। ধন্যবাদ আপনাকে। আমরা রক্তাক্ত সেই আহত সময়ের গল্প থেকে চলে যাচ্ছি 7ই মার্চের ভাষণে। আমরা জানি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে 7ই মার্চের ভাষণ একটি ওতপ্রোতভাবে জড়িত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের মধ্যেই কিন্তু গাথা ছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মর্মবাণী। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা স্বাধীনতা পেলাম 9 মাস যুদ্ধের পর, তারপর 15ই আগস্ট আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেই হত্যার ঘটনাটা আমাদেরকে খুব পীড়া দেয়, আপনার কাছে কেমন লেগেছিল সেই ঘটনাটা? বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা হলো, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথা শুনলে আমার মনের ভিতরে এমন দাগ লাগছে, এই দাগে আমি খের কথা শুনছি না, এই বঙ্গবন্ধুর ভাষণের উপরই আমার মুক্তিযুদ্ধে যাওয়া। বঙ্গবন্ধু ভাষণে ছিল মূল প্রেরণা? হ্যাঁ, মূল প্রেরণা আমার। তাকে যে হত্যা করা হলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? তখন তো অনুভূতিটা ছিল খুবই খারাপ, তখন তো খরার কোনো কিছু নাই, ইচ্ছে হয়েছিল গিয়ে একবার দেখি, ইচ্ছা তো ছিলই কিন্তু যেতে পারি নাই, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ক্ষমতা নাই। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে দেশে ফেরার পর বাড়ি ফেরার কোনো যদি স্মরণীয় কোনো মুহূর্ত থাকে সেটা আমরা জানি। বড় জিনিস হইল যখন আমি দেশে ফিরবো, এই সময় যে আমি তো দেশের লগে কোনো যোগাযোগ নাই, কারণ আমার বাড়ির লোক অফরগাঁও আর হাল আমি গুয়াহাটিতে আইতেছি, তখন এই পরিস্থিতিতে আমার মন খুব উদ্বিগ্ন যে কোন সোমবার যেতাম, তখন আমার বাবা হাটিয়া দুই দিনে গেছে হালুয়াঘাট, কিন্তু হালুয়াঘাট আমার ফাইবে কী, কারণ হালুয়াঘাট আমি ক্রস করছি না, তখন আইসে ফিরিয়া, যখন আমি ময়মনসিং আইলাম ডাইরেক্ট কইলাই, আমি ময়মনসিং তো আইলাম সমগঞ্জ ব্রিজ ভাঙ্গা, তখন আমি যারা আমনের আগে কইছি যে সমগঞ্জ ব্রিজ পাঞ্জাবি ভাঙ্গিয়া গেছে, হেনকে যাওয়ার পরে আমার কোম্পানি কমান্ডার আছেন শরীফ হলক বাচ্চু, হ্যাঁ কইল যে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা অস্থির যে তুমি বাচ্চা আছো কি মরে গেছো, কারণ তোমার লগের যারা তারা কোনো সঠিক উত্তর দিতে পারছে না। তখন আমার মন যে কী করছে এগুলা কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম কেউ জানে না, আজকে আপনি আমার এন ডাকিয়ে আনছুন, এর লেগে হয়তো এই সুবাদে আমি আপনার করে আপনারা আমারে কইতেছেন সময় নিছেন, আমি কইমু যে সময় দেওয়া আমার লাগি দরকার, যে মানুষের জানা দরকার যে কী অবস্থায় আজকে দেশ স্বাধীন হয়েছিল এবং মা এবং ছেলের অনুভূতি কী ছিল। তখন কোনো একটা ট্রেন ছিল না, দিনের রাতে একটা ট্রেন ছিল, ওই আমার কমান্ডারে কইল যে তোমার বেতনের টেহা রয়েছে 100 টেহা, ইন্ডিয়ান টেহা চলতো তখন দিল, আমি বললাম যে আমি আগে বাড়ি যাই, তুমি আগে বাড়ি যাও, তারপর ট্রেনে বাড়ি গেলাম, তখন বাড়ির যখন গেছি রাত্র বাজে 11টা, তখন যখন আমি ভাই আমি যখন আমি বলতেছি যে ধাক্কা দিছি, ধাক্কা দিবার সময় দরজা ধাক্কা দেওয়ার সময় আমার বাবা কইতেছে যে ফটি গাইছে, মনে করে ফটি গাইছে, তুমি তাড়াতাড়ি দরজা খুলো, তো আমার কি অবস্থা, মা কাঁদতেছে,
সাইড পাস বাড়ির মানুষ সব আইছে, আমার আমার কান্দা কি সবর কান্দা দেখি, আমার মানে এলাকার মানুষ অনেক দল হয়ে গেছে, প্রায় 500-700 মানুষ দল হয়ে গেছে। আমরা এরিয়াটা বস্তিটা খুব বড়, তো এই যে দৃশ্য, এই দৃশ্য আমার জীবনে ভুলবার না। এছাড়াও আরও অনেক কষ্ট করছি, অনেক ইয়ে করছি, এগুলো তো আছে, সবই করছে, আমি কই প্রতিটা মুক্তিযুদ্ধেই করছি। ধন্যবাদ আপনাকে। দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হবার পর ফিরে আসলেন আপন দেশে, মাটিতে, মায়ের কাছে, বাবার কাছে, তখনকার সেই অনুভূতিটা কেমন ছিল? সেই শহর, আপনার এলাকা একটু জানতে চাইব। আমার এলাকা, আমার মা বাবা, না মা ছিল না বাবা ছিল, তো বাবা বলতো রে, আর বাবাও ছিল ফুলি জীবনটা সাথে করতো, আর বাবার কাছে আইতো, আইয়া বাবার জিজ্ঞাসা করতো, বাবা বাবাই বলতো, সে তো মলি বাজার থাকতে করে, এ তো দিলেই না, মানে বাবা জানেন তবু কোন দায় তো মনে চাকরি করে। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো দেশ এ দেখলাম দেশের অবস্থা খুবই খারাপ, নাজুক। তখন বঙ্গবন্ধু বলল, যে যে কাজে আসলায় সেই কাজে ফিরে যাও। তখন আমি আমার কাজে গিয়ে যোগদান করলাম শ্রীমঙ্গল, আবার যোগ দিলেন চাকরি, আবার চাকরিতে। বঙ্গবন্ধুর কথায় যে অফিস আদালতে সব তুই মানে অর্ডার হয়ে গেছে, যে যে কাজে ছিল সেই কাজে গিয়ে আবার গিয়ে যোগদান করো। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, শেষ করবো আপনাকে দিয়ে। আপনার যে যুদ্ধ, যে মুহূর্ত, যুদ্ধের যে সময়, সেই রক্তাক্ত সময়, এত কিছুর পর আমরা পেলাম একটি মানচিত্র, লাল সবুজ আঁকা একটি দেশ, এই যে আমাদের দৃশ্যপটে যে বাংলাদেশ, আপনারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন আপনাদের যুদ্ধের বিনিময়ে? এটা তো বড় প্রশ্ন, কিন্তু এটা নীরবে ভিতরে অনেক কিছু আছে। বাংলাদেশ তো এইটা আমরা যারা মুক্তিযুদ্ধ আসলাম, আমার মনে হয় কেউ চাইছে না, কিন্তু প্রশ্ন হয়েছে পর্যায়ক্রমে দেশে এই এক অবস্থা হয়েছে যে 75 জন শেখ সাহেব মারা গেল, তারপরে তো ভোট পরিবর্তনে আরেক কিছু অনেক কিছু হইল। তো সেদিন আমি ঢাকা হয়েছিল, ঢাকা রেল স্টেশনে, মানে কেউ কয় মারা গেছে, কেউ কেউ মরছে না, মানে একজনে আরেকজনের কথা কইতে বয়। আর শীতের দিন আসিল, তো অগস্টে মারা গেছিল, শীতের দিনও না খুব মানে ঠান্ডা আসিল ওই দিন। তারপরে আমি ওই এই দিন আমি বিয়া করি, আমি সিলেটে যাইতেছি, সিলেট কিন্তু আমি বিয়া করছি। সবচেয়ে বড় জিনিস হয়েছে বঙ্গবন্ধু মতো নেতা আসবে না, যে অলিখিত ভাষণ 7 মাস আমি ছিলাম সেই ভাষণে, যে ভাষণ আজ শুধু বাংলাদেশের নয় বিশ্বের স্বীকৃতি, আমাদের সেই স্বীকৃতি দিয়েছে। তো সেইগুলো ঠিক আছে, বিদেশ স্বীকৃতি আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে যে এই স্বাধীনতার মূল্যবোধটা যে মানুষের ভিতরে আসে না, দুর্নীতি সব দেশে আছে। আমাদের অনুষ্ঠান আমি লম্বা করবার চাই না, কিন্তু এই যে জিনিস আমরা অফিসে গেলে আদালতে গেলে দেখা যায়, হয়তো যে সমস্ত দেখি দেখে কিছু করার নাই, করার নাই এখানে, যে এটা আমরা চাইছিলাম না। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 9 মাসের রক্তে মোড়ানো আমাদের স্বাধীনতা, 9 মাসের কান্নায় জড়ানো আমাদের মহান স্বাধীনতা, অনেক কষ্টের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা, যে গল্প ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে বলে শেষ করার নয়। সবকটা জানালা খুলে দাও না। দর্শক, আপনারা জানেন বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন তার স্বাধীনতা, আর সেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে। আজ আমরা সেই মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনব 71-এর সেই রক্তাক্ত দিনের কথা, সেই ভয়াবহ রাতের গল্প। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন, সবাইকে স্বাগত। আমি জানি যে আপনি যখন যুদ্ধে যান তখন টকবকে তরুণ, সেই তরুণ বয়সে মুক্তিযুদ্ধের মতো একটা জায়গায় যাওয়া অথবা দেশের জন্য লড়াই করার যে সিদ্ধান্ত আপনি নিলেন, এই অনুভূতিটা আপনার মধ্যে কীভাবে জাগ্রত হলো সেই বিষয়ে একটু জানতে চাই। এখানে একটু দীর্ঘ ইয়েটি বলতে হয় যে আসলে একজন মুক্তিযোদ্ধা তার যে অঙ্কুরোদ্যম হয়েছিল 52-র ভাষা আন্দোলনের মাধ্যমে, এবং 52-র ভাষা আন্দোলনের যে প্রভাব, সেই প্রভাব এক সময়ে বিভিন্ন চড়াই উতরাই এগুলো পেরিয়ে এক সময়ে 7ই মার্চের আমাদের জাতির জনকের ভাষণের মাধ্যমে একজন তরুণ মুক্তিযোদ্ধা হিসেবে
সে দাঁড়িয়ে যায়। এবং সেই সাথে সাথে 26 মার্চের সেই ইয়েতে ভয়াল দিনের পরে তখন বাধ্য হয়ে সে তার পথ বেছে নেয় এবং সে প্রশিক্ষণ নেয়, এবং প্রশিক্ষণ নেয়ার পর সে প্রকৃত একজন যোদ্ধা হয়ে যায়। কোথায় প্রশিক্ষণ? আমি আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের উত্তরে যে সীমান্ত এটা মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্যের সবচেয়ে পৃথিবীর মধ্যে মানে সবচেয়ে যে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি, এই চেরাপুঞ্জিরই একটা অংশে উঁচু পাহাড়ে একটি ক্যাম্প ছিল। স্থানীয়ভাবে এই ক্যাম্পটির নাম ছিল জারিয়ান ক্যাম্প, আর সামরিক বাহিনীর যে সংকেত এই সংকেতে ছিল ইকো 1। তো ইকো 1-এর 16 নম্বর বেজের আমি একজন প্রশিক্ষণার্থী ছিলাম। প্রথম মানে আক্রমণটা কীভাবে শুরু হয় এবং সেই মনোবলটা কোথায় আপনারা? আমরা ট্রেনিং নিয়েছিলাম, সাধারণত আমরা জেনেছি যে সাধারণ যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা 28 দিনের একটা প্রশিক্ষণ নিয়েছেন, এবং প্রাকৃতিক একটা দুর্যোগের কারণে আমাদের প্রশিক্ষণের দীর্ঘায়িত হয় এবং আমরা 35 দিন আমরা ট্রেনিং দিই। তো যাই হোক, আমাদের প্রশিক্ষণের পরে আমাদের পোস্টিং হয় তহবিল সাবসেক্টরে। তখন আমাদের কোনো অস্ত্র ছিল না, একদিন পর আমাদের হাতে অস্ত্র আসে এবং সেই অস্ত্র নিয়ে প্রথম দিন খুবই বিস্ময়কর এবং তাকতালীয় একটা ঘটনা, যে যেখানে আমরা এখনও যারা পিকনিকে যান তামাবিল বাল্লা নামক স্থানে, সেই জায়গায় আমার প্রথম দিন অপারেশনের ইয়ে ছিল। অর্থাৎ সেখানে আমরা সেখানে আগে থেকেই ইয়ে ছিল, ব্যাংকার তৈরি ছিল, এবং ওই ব্যাংকারে সারা রাত্রি আমরা ওইখানে থাকলাম আমাদের অস্ত্র নিয়ে, এবং মাঝে মধ্যে কাভারিং ফায়ার আমরা দিতাম, এবং এইভাবে আমার প্রথম রজনী কাটে। যুদ্ধের সময় মৃত্যুর মুখোমুখি হয়েছেন, এমন একটা মুহূর্তের কথা আমি জানতে চাইব। আসলে আমার পোস্টিং হয়েছিল তো তাওয়াবিলে, কিন্তু তাওয়াবিল থেকে আমরা ধীরে ধীরে সিলেটের দিকে আমরা অগ্রসর হতে থাকি বিভিন্ন যুদ্ধের মাধ্যমে। এবং আমাদের যে প্রধান সেনাপতি, আমাদের সিলেটের গৌরব আতাউল গনি উসমান সাহেব, ওনার একটি আবিষ্কার ছিল যে আমাদের যুদ্ধের রীতিটা হবে যে হিট অ্যান্ড রান। তো আমরা হিট করব, আবার আমরা ব্যাক করে আমরা জায়গায় চলে যাব। প্রথম দিকে এরকম ছিল, কিন্তু পরবর্তীতে আমরা বেশ কয়েকটি অপারেশন চালাই। আমরা সোজা রেকি করি, এবং রেকির পরে আমরা সোজা সোজা আমাদেরকে টার্গেট দেওয়া হতো যে আপনারা অমুক একটা ব্রিজ আপনারা ওইটা ভেঙে ফেলুন, এবং ওইটা ভাঙতে গিয়ে যেসব অস্ত্রের প্রয়োজন, যেসব গোলা বারুদের প্রয়োজন এগুলো নিয়ে যান। এবং মানে এইভাবে আমরা অনেকগুলো আমরা অপারেশন করেছি। ধন্যবাদ, আমরা এ ব্যাপারে বিস্তারিত আবার শুনবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিনের কাছ থেকে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমি যতটুকু জেনেছি যে আপনি এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জনক, যখন আপনি যুদ্ধে যান, এই পুত্র কন্যা পরিবার স্বজন এই সবার যে একটা মায়ার বন্ধন, সেই বন্ধন ছিন্ন করতে মুক্তিযুদ্ধে যাওয়া, এই যে একটা স্পৃহা, যে অনুভূতিটা, এই অনুভূতিটা মূলত আপনি কোন জায়গা থেকে পান? আমি ছাত্রলীগের কিছু মাঝে মাঝে আমরা আমার নিতাই নইন ফিতনা বসাত লাগলে, তো ছাত্রলীগের মাধ্যমে আমি ইয়া ঢুকে গেলাম সিলে, ফয়লা যেত আরম্ভ। তখন কিছু আর্মি বাগি বাগি আইয়া সিলেটে ইয়া ঢুকছে, যে পায় সে পাও গাঁও গ্রামে আইয়ার অন্য মারি দিল, আইয়া সেলিং করে নিল আইয়া প্লেনে, যেমনি হলো অন্তনে দিলাম আমরা বাঘা ও আর্মির লইয়া 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 আমি গেলাম, গেলাম কি ডাইরেক্ট করিম গই আর্মির লগে দুই চারজনে, একজন জায়গাতেও মারা গেছে, যাক ওই সার্কেল অফিসের সামনে হোফারে আর ওফারে মাইর করিয়া অন্তাকেও আরম্ভ করছি, বাড়ি আছে নি, গড় আছে নি, তার দান্দালো নাই, ও যে দল করতাম ও হিসাবে সব গেছে গিয়া, ও আমি গেছি গিয়া। কিন্তু যাওয়ার বাদে আমার আমার কিছু পরিচিতি আছিল বহুত বেশি এদিকে, তো ও আমার বেশিরভাগ ভিতরে ঢুকেইবার ফত করতাম, বেশিরভাগ ভিতরে আমি থাকতাম, অসুবিধা নাই তুমি তাকো, তাকে মানুষ আনো। তখন আমি খরিম করি দফে দফে মানুষ নিয়ে দিছি, দফে দফে একবার 22 জন কিনা যাইতা, এই সময় রেজাকার 12 হয়েছে চাইর ভাই, কইলা তুমি যেন কই যাইতা বলে, আর বিয়ানীবাজার একটা বল খেলার ফিল্ড, অন্য খেলা দিয়ে আমরা ঠেকে গেছি, ও গিয়েও আমরা আই আর আমরা বাদরি, ও তো গেলাম গিয়া ও 22 জন লইয়া, আমি আর আইছি না ফিরিয়া। আমরা যুদ্ধের ময়দান থেকে আবার পরিবারে চলে আসি,
তখন কি মানে এই যুদ্ধের ময়দানে অথবা ক্যাম্পে মা বাবার কথা সন্তানের কথা মনে পড়তো? না, আমার এটা কোনো ইদানদালু আসিল না। কিলা মানি অন্তত আমরা অ্যাডভান্স হইতাম, জেনারেল সাহর হতে হইলো বা লুকাই লুকাই গিয়া তুমি যেন একটা ফায়ার করিয়ে ব্যাক করে নিবা, কারণ সাতাইবার লাগে আর্মিরে ও আগে বেশি বাঘা ছিল না। অনেক মুক্তিযুদ্ধ আমরা শুনেছি যুদ্ধকালীন সময়েও পরিবারের সাথে মা বাবার সাথে যোগাযোগ রেখেছেন চিঠির মাধ্যমে হোক অথবা না, আমি সেক্ষেত্রে আপনার যাওয়া হয়নি। আচ্ছা, আমরা ঠিক আছে, আপনার কাছে আবার এ বিষয়ে বিস্তারিত জানবো। আমরা চলে আসবো আমাদের মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মনের কাছে। আমি জানতে চাইব, যুদ্ধ ঠিকই করেছেন, প্রতিটি মুহূর্তই ছিল গুরুত্বপূর্ণ, জীবন মৃত্যু সন্ধিকোণের প্রতিটি মুহূর্ত ছিল। সেই মুহূর্তে প্রিয়জন, মা অথবা স্বজন, বন্ধু বান্ধব কারো কি কথা খুব বেশি মনে পড়তো, অথবা সেই ক্যাম্পের রাতগুলো তাদের কথা মনে হলে কেমন কাটতো? এই সুযোগ আমাদের হয়নি, তো বলতেই হয় যে একটি অপারেশনের পর আমরা বেশ, আমার দুজন সাথী প্রথমে খুবই গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে একজন মারা যান আর একজনকে আমার প্লাটুনের সাথে, সে অত্যন্ত মানে চারটি গুলি লাগে তার, তার নাম ছিল মন্নান। যখন সে মারা গেল যুদ্ধক্ষেত্রে, যখন শহীদ হলো, তখন মানে একটা অপারেশনের পর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমাদেরকে দুই দিন তিন দিন চার দিনের আমাদের রেস্ট দেওয়া হতো। তো যাই হোক, তারপর আমাদের যারা পরিবার ছিলেন, আমার বাবা ভাই বোন, ওনারা মানে সুনামগঞ্জের তাহিরপুর অঞ্চলের বালাট নামক স্থানে, ওইখানে আমার মামার বাড়ি, ওখানে ভারতে, ওইখানে ওনারা রয়েছেন। তো এখান থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করার আমার কোনো উপায় ছিল না। তবে আমার একজন, এখনও উনি জীবিত আছেন, তো এই মুক্তিযোদ্ধা যখন উনি আহত হন তখন উনি বললেন যে আমি তো আর এখন যুদ্ধে থাকবো না, আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে অন্তত ছয় মাসের জন্য আমি ইয়ে হোক। উনি যখন যাচ্ছিলেন তখন উনাকে একটা চিঠি দিয়েছিলাম ওনার হাতে, যেন উনি বালাট হয়ে যাবেন এই জন্য উনাকে। তবে এই চিঠিটা আমি স্বাধীনতার পর আমি শুনেছি, ওই চিঠিটা উনি পেয়েছেন ঠিকই আমার মা এবং বাবা, কিন্তু এই চিঠিটি এখন আর নেই। এবং তবে যেহেতু এই মুক্তিযোদ্ধার নাম ছিল ইউনুস মিয়া, এই ইউনুস মিয়া এখনও জীবিত আছেন এবং ওনার সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা হয়। সিলেটে না, উনি বানিয়াচং। আমার যে প্লাটুনটি ছিল এই প্লাটুনে ২৬ জনের মধ্যে ২১ জনই ছিলেন নবীগঞ্জ এবং বানিয়াচংয়ের লোক। তো যাই হোক, তো আমাদের সেই সুযোগ ছিল না, এবং এই জন্যই যেহেতু আমাদের এই তহবিল সাবসেক্টরের ধারে কাছে কোনো ধরনের শরণার্থী শিবিরও ছিল না, এবং সেই কারণেই মানে আত্মীয় স্বজন অথবা আমার বাংলাদেশের কোনো লোকজনের সঙ্গে মানে মুক্তিযোদ্ধা ছাড়া কার সঙ্গে দেখা করার কোনো আমাদের সুযোগ ছিল। এখানে আরেকটি কথা আমি বলে নিতে চাই যে অন্যান্য যে কোনো সেক্টর বা সাবসেক্টরের তুলনায় তামাবিল সাবসেক্টর নাম্বার ৪টি একটু বিচিত্র এবং খুবই অন্যরকম ছিল। অন্যরকম এই জন্য যে আমাদের যে সাবসেক্টর ছিলেন উনি আবার ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, এবং সে কারণে উনি আমাদের সাবসেক্টরের প্রতিটা বিষয়ে সামরিক কায়দায় পরিচালনা করতেন, এবং সেই জন্য আমরা খুবই একটা শাসনে থাকতাম এবং সামরিক কায়দায় আমাদের চলতে হতো, এবং সে কারণেই আমরা এই ধরনের কোনো সুযোগ পাইনি। তবে একটি একদিনের একটি সুযোগ পেয়ে আমি একবার একটা বাজারে গেছিলাম, তো ওই বাজারে যাওয়ার পর দেখলাম যে এখন তখন একটা পুজোর সময় ছিল, কালী পুজো ছিল আমার স্পষ্ট মনে আছে। কালী পুজো যখন দেখলাম, ওইখানে দেখলাম যে বেশ গান বাজনা হচ্ছে এবং মাইকে ভারতীয় একটি ছবির গান বাজানো হচ্ছে আর একটা ছোট্ট মেয়ে এই গানটার সঙ্গে নাচ করছে, তো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। কিন্তু এই নাচটা শেষ হওয়ার পরপরেই আমার দর্শকের কাছে, আমার দর্শকের দিকে আমার চোখ পড়ে, এবং তখন দেখি অনেক ছেলে বৃদ্ধ বিভিন্ন বয়সের লোকজন বসে আছে, এবং এখানে তখন আমার আমার মায়ের কথা, আমার ভাই বোন বাবার কথা মনে পড়ে। কেমন লাগছে? এবং আমি এখনও বলতে মানে কি বলবো, এটা আমি ভাষায় বোঝাতে পারছি না। আমি এখন দেখতে পাচ্ছিলাম যে আমার ওই দর্শকের ওই শাড়িতে আমার মা বাই ভাই বোন ওরা বসে আছেন, এবং আমি একসময় দেখলাম যে আমার চোখ গড়িয়ে চোখ মানে গাল বেয়ে পানি পড়ছে, বিস্ময়কর অবস্থা। কিছুক্ষণ পর আমি সম্বিত ফিরে পেলাম এবং তখন আমি বুঝলাম যে না, এই বিষয়টা তো সম্পূর্ণ আমার মনের একটা বিষয়। এই ধরনের একটা অনুভূতি আমার একদিন ঘটে। আমরা আসলে
যুদ্ধের ফাঁকে ফাঁকে পুজো আসলো, অনেক আনন্দ বেদনার গল্প শুনলাম। মাকতার সাহেবের কাছে আমি জানতে চাইব যে পুজো এবং ঈদ আপনার যুদ্ধকালীন সময়ে সেই মুহূর্তে কি কোনো ঈদ পেয়েছিলেন আপনি? আমি ঈদ উদ ভাইছি না, রোজা ভাইছি, রোজা রাখছি, জাম খান দিতে রাখছি, রোজা রোজা ছিল। আচ্ছা, রোজার সময়গুলো কীভাবে কেটেছে? রোজার সময়গুলো ইলা গেছে, আমরা আর কোনো সময় খাইতে পারছি না, রাত্রে খাওয়ার ব্যবস্থা নাই, আমরা তো বাংলাদেশে সেহরি খাওয়ার কোনো সুযোগ না, সুযোগ ছিল না, আমরা রোজা রাখতাম পারছি না। করে আমরা রোগে আসিল, আবার আর্মির মানুষ প্রায় 3,000 মতো, আমরা খুব বেশি মারছে জাম খান দিত, 125 আর্টিলারি মারিচ্ছে পাকিস্তানি আমরা, আর আমরা 70 মানুষ। তো ইন্টারনে জানা হয়েছে যে এই গুণ মনে হয় শেষ করে দিছে, যা মুক্তিযোদ্ধা গেছিলা যারা সবার মাধ্যমে আইসি আমরা, তাই কইছেন যে ওবায় ঢুকো, ঢুকিয়া গিয়া তুমি জানি ও ও কাম করবা, হইয়াও তাই না 10 মিনিট লাগিয়ে আইসিলা। তা আমার লগে খুব খাতির আছিল তার আগেও, ও হিসাবে তার লোকের দেখা হয়ে গেছে আমার। ও দিন তারা আর্মি আইয়া ঢুকায়, তো আমরা আর কিছু জান বাঁচলো, এরা অন্তনে মারছে যেমনে, 8 মারছে পাকিস্তানি ব্যাংকারও, তারা যেন্তনে মারে, এটা তারা মেফর মাধ্যমে, আর আমরা তো এটা জানি না, আর্মির যে তা কল কৌশল এটা তো আমরা জানার কথা নাই, মুক্তিযুদ্ধে খালি সাতাইবার লাগে। আমি যেমনে আমরা 170 হয়ে গেছি, এসে যেমনে রানা দিছি, আই আখালুকি ঢুকছি, আখালুকি থেকে আইসি গোলাপগঞ্জ তানাত, গোলাপগঞ্জ তানাত আনে গেছি গিলা ছড়াত, ও দোকানে অপারেশন করছি, করার বাদে দেখছি সাইডে বাজনে ইয়া বের দিলে আমরারে, দেওয়ার বাদে আল্লাহর কুদরতি, তো ওদিনও দেখছি আমরার হেলিকপ্টার ফাইটার চলে গেছে, আমরার তো এখন তো ফাঁসান হয়ে গেছি, আমরা আরও ফাঁসান হয়ে গেছি, এখন বুধুকা বিত্রে কতখান গোলাপগঞ্জ তানাত ফানিয়াগা কই জায়গা, অন্য আই আমরা মাইর করছি এক রাইট, আর অন্তনে বাদর রাইট করছি গিলা ছড়াত, গিলা ছড়াত গিয়া মাইর করছি ওদিন, করিয়া বাদে আইসি ইনো মানুষ মরছেন, আমরা মানুষ মরছি না, ক্ষয় হয়েছে না, তারা মারছি। আমি রমজানের প্রসঙ্গে ফিরে আসছি, আপনি যদি বলছেন যে আপনি রোজাও রেখেছেন, সেই সময় কখনো কি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন? ওই সময় আমি কোনো অসুস্থ হয়েছি না। রমজানের সময় মানে সেহেরি ইফতার ওই সময়গুলো কীভাবে আপনারা নির্ধারণ করতেন? মানে তখন তো ওইভাবে ঢালো মসজিদ ছিল না, তো মাইকের ব্যবস্থাও ছিল না, না কোনটা ছিল না, কীভাবে এটা নির্ধারণ করতেন যে এখন সেহেরি সময় অথবা ইফতারি সময়, কীভাবে এটা বুঝতেন? এই তার দানদাল তখন ধান বাসাই তো কিলা খাই, কুম্বা দিয়ে আইয়া বেরিলায়, আমরা তো বাংলাদেশের বিত্রি হামাই গেছি, এখন কুম্বা নিয়ে আইয়া বেরিলায় কুম্বা খেয়ে যাইতা, হৌ চিন্তাত প্রত্যেক জায়গায় জায়গায় ঠিলায় ঠিলায় গাছে গাছে মানুষ, আর তারার অপি আছে লগে, তারা দেখিলে আমরা রে যদি আমরা ময়দানও আঁটি, আমরা তো খালি লুকাই আঁটতাম। ধন্যবাদ আপনাকে। ভবতোষ রায় ব্রহ্মন্ধারের কাছে একটা জানতে চাইব যে সেই সময় কি অবসরের সময় বন্ধু বান্ধবের সাথে কোনো আড্ডা জমত যুদ্ধের ফাঁকে? না, এটা আড্ডা দেওয়ার কোনো সুযোগ ছিল না, এই জন্য বলবো যে আমরা তো ফ্রন্টিয়ারে ছিলাম, তো ফ্রন্টিয়ারে তারপর আমি আগেই বলেছি আমাদের যে সাব সেক্টর কমান্ডার উনি ভারতীয় একজন ক্যাপ্টেন এবং উনি সামরিক আয়তে আমাদেরকে চালাতেন, তো আমাদের তো একটার পর একটা ডিউটি লেগেই থাকতো, আমাদের কর্তব্য ব্যাপারটা এরকম যে একটা অপারেশনের পর আমরা হয়তো একদিন বা দুই দিন আমরা হয়তো একটা অবসর পেতাম, কিন্তু এই অবসরে আমাদেরকে কাজ দেওয়া হতো, কাজগুলো এরকম যে হয়তো আপনারা অনেক সময় বিভিন্ন ক্যান্টনমেন্টে গেলে দেখবেন যে অনর্থক সামরিক বাহিনীর যারা লোক হয়তো আধা সামরিক পোশাকে ওনারা হয়তো ঘর পরিষ্কার করছেন, হয়তো বা আঙ্গিনা ঝাড় দিচ্ছেন, রান্নাঘর অথবা তাঁবু এটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করা হচ্ছে। এটা কেন হচ্ছে যে আমাদের যারা মানে সামরিক বাহিনীর একটা ইয়েই হচ্ছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে আমি এভাবে বসতে দেব না, উনি অলওয়েজ উনি কাজে থাকবেন, এবং কাজে যদি থাকেন তাহলে মানে উনি অন্য কোনো কিছু ভাবার সুযোগ পাবেন না, এবং সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শারীরিক ওনার কোনো অসুস্থতায় ওনাকে পাবে না, এই যে বিষয়টা এই জন্য। কিন্তু এর মধ্যেও আমরা অনেক সময় আনন্দ করতাম এইরকম যে অনেক সময় দেখা গেল যে আমরা ব্যাংকারে আসি, এখন শুধু কাবারিং মানে কোনো যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধটা এরকম যে ওরা আমাদের মানে শত্রুপক্ষ 3টা গুলি ছুড়লো, আমরা 3টা গুলি ছুড়বো, আমরা জাস্ট একটা খেলা, ওই সময়টা খেলা, ওরা 4টা গুলি ছাড়লো, আমরা 4টা গুলি ছাড়বো, 4টা গুলি আমরা কীভাবে ছাড়বো, আমার
যে প্লাটুনটা আমি এখানে আছি, আমি এই জায়গায় প্লাটুন নিয়ে আছি, আমার ডানে বামে আরও তিনটা ছোট ছোট ব্যাংকার আছে, তো এখান থেকে যখন ওরা আমার শত্রুপক্ষ তিনটা গুলি ছাড়লো, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমার ডাইনের একটা ব্যাংকারের একজন একটা গুলি ছাড়বে, আমার এখান থেকে একটা ছাড়বে, আমার বাম দিকের আর একটা গুলি ছাড়বে। এটা আমাদের আগেরই ইয়ে করা যে ওরা যদি তিনটা ছাড়ে আমরা তিনটা গুলি করবো, ওরা চারটা দিলে চারটা, ওরা যদি টুইঞ্চ মর্টার ছাড়ে আমরা একটা টুইঞ্চ মর্টার ছাড়বো, ব্যাপারটা এরকম কাবাডি। কিন্তু এর মধ্যে একটা ফুর্তি ছিল, ফুর্তিটা ছিল এই যে আমি ওই ব্যাংকার থেকে ওই ব্যাংকারে হামাগুড়ি দিয়ে, আমাদের ব্যাংকারটা ছিল খুবই মানে মানে কি বলবো, এটা একটা খালের মতোই আঁকা বাঁকা একটা খাল, কিন্তু আমাদের শত্রুপক্ষের যে ব্যাংকার এগুলো কিন্তু একটা প্রকৃত ব্যাংকার, খুবই শক্তিশালী, পাকা আরসিসি করা এবং সামরিকভাবে সামরিক যে নিয়ম যে ইয়ে আছে প্ল্যান পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী আমাদের ব্যাংকারগুলো কোনো পরিকল্পনা ছিল না, পরিকল্পনা শুধু এইটাই একটা গর্তর মতো থাকতে হবে যান বাঁচানোর জন্য, আর এক ব্যাংকার থেকে অন্য ব্যাংকারে যেতে গেলে একটা সরু রাস্তার প্রয়োজন, তো আমরা হামাগুড়ি দিয়ে আমরা যেতাম। তো হামাগুড়ি দিয়ে যাওয়ার সময় অনেক সময় আমরা ফুর্তি করতাম, আমি যেহেতু প্লাটুন কমান্ডার ছিলাম আমি লুকিয়ে গিয়ে দেখতাম ওরা কি ঘুমুচ্ছে না সিগারেট বিড়ি খাচ্ছে, তখন ধমক দেওয়া হতো, অথবা তাদের হাত থেকে আমরা সিগারেট অথবা মাছের দেয়ার সোলা এগুলো আমরা কেড়ে নিয়ে আসতাম, কারণ এইটাই সবচেয়ে একটা একজন কমান্ডার একটা দায়িত্ব ছিল রাতের বেলা বিশেষ করে যেন কেউ সিগারেট বা বিড়ি না খায়, যদি রাতে খায় তাহলে অন্তত এক কিলোমিটার দূর থেকে দাঁতে ঘা যায় এবং সোজা ওরা গ্রেনেড চার্জ করে ফেলবে। ধন্যবাদ আপনাকে মাহতো সাহেবের কাছে। আমি জানতে চাইব যে আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, নয় মাস যুদ্ধ ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা অনেক রক্ত দিয়েছি, সম্ভ্রম দিয়েছি, এর বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সেই দেশ কি আপনার কাঙ্ক্ষিত দেশ ছিল? আপনি কি এই বাংলাদেশ চেয়েছিলেন? আমরা বাংলাদেশ চাইছি, যে আমরা দেশটা কিলা স্বাধীন হইত, ঔচিন্তাত বেশি আসলাম, আমরা বেশিরভাগ ঔচিন্তাত আসলাম, কিন্তু মানুষ যায় না, এখানে গাঁ প্রত্যেক গাঁও থামাইয়া দেখছি মানুষ মেলা, কিন্তু মানুষ জান না, কিন্তু খোয়া যায় না যে তোমার এই যে হইতাম যে আইও, কারণ কেউ লাগে গিয়ে খই দেয় যদি আরো জনের কাছে, ওগুতা সিক্রেট থাকতো বেশিরভাগ, আমরা ওকটা জিনিস লুকাইয়া থাকতাম, এমনি পরিচয় আছে তোমালোকে মাতিয়ার, কিন্তু আমি খই আছি, খই থাকি কিতা করি এখান তো তাই জানা না, ওগুলা চলতাম বেশি আর কি। দাদা আপনি কি মনে করেন যে আসলে একই প্রশ্ন আমার, আমি জানতে চাইব যে আপনারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন যে উদ্দেশ্যে ঘর থেকে যুদ্ধে বেরিয়েছিলেন, যে উদ্দেশ্যে পিতা সন্তান সব কিছু ছেড়ে সব কিছু ত্যাগ করে যুদ্ধে চলে গিয়েছিলেন, যুদ্ধের পর আপনাদের কোন মানে আপনাদের প্রত্যাশা কী ছিল, কীরকম একটি দেশ হবে, সেই বাংলাদেশকে এখন পেয়েছেন আপনারা? আমি ওইটা আপনি একটু দীর্ঘ করেই বলতে হয়, আমরা মুক্তিযোদ্ধারা, আমি নিজে মনে প্রকৃত একজন মুক্তিযোদ্ধা কখনোই হতাশ হতে পারে না, তো আমরা যদি একটু আর যুদ্ধ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং সেই সাথে আজ পর্যন্ত যদি আমরা একটু পেছনের দিকে তাকাই তাহলে আমরা কী দেখব, যে আমরা যাদের বিরুদ্ধে আমরা আমাদের যুদ্ধ ছিল, ওরা যুদ্ধে মানে যুদ্ধ যখনই ওই স্বাধীনতার কয়েকদিন আগেই ওরা বুঝতে পেরেছিল যে ওরা পরাজিত হতে চলেছে, তখন ওরা কী করলো আমরা এখন বুঝি, বিশেষ করে মুক্তিযুদ্ধারা আমরা বুঝি যে তারা নতুন একটি যুদ্ধ ওরা সেই আগেই শুরু করে দিয়ে, এবং এই যুদ্ধের যে একটি মানে সাইন আমরা দেখব এটাই যে 14ই ডিসেম্বর ওরা শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে তারা কিন্তু আমাদের প্রতিশোধ নেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করেছিল, এবং সেই প্রতিশোধের পরে আমরা কী দেখি যে ওরা আমাদের দুর্বলতার সুযোগে আমাদের দ্বিধা বিভক্ত আমরা থাকায় ওরা সুযোগ পেয়েছে, এবং ওরা কিন্তু শেষ পর্যন্ত দেখি যে অন্তত দুজন মন্ত্রী পর্যন্ত হয়ে গিয়েছিল, তো আমরা হতাশ নই, আমরা জানি সত্যের জয় হবে, এবং আমাদের যে যুদ্ধ ছিল এটা আমাদের প্রাণের একটা যুদ্ধ, এবং আমরা চাইছিলাম যে একটি দেশ অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা খুব নামি দামি এবং আমাদের যে অতীত গৌরব এগুলো উদ্ধার করার মতো একটি নিজেদের জীবনের যে আমি প্রতিষ্ঠিত হব, আমার জীবন স্বাবলম্বী হব, সেই প্রত্যাশা ছিল না, আমাদের দেশ স্বাধীন হবে, আসলে আমাদের ব্যক্তিগত কোনো কারণে কোনো স্বার্থ বা চাহিদা আমাদের কোনো এগুলা ছিল না,
আমরা কিন্তু আমাদের মনটা যেমন তরুণ ছিল আমাদের মনটা খুবই খুবই কোমল ছিল আমরা বুঝতে পারি এবং আমাদের চাহিদা শুধু একটাই ছিল আমরা এইটাই চাইছিলাম যে আমাদের 7ই মার্চের যে ভাষণ আমাদের বঙ্গবন্ধু দিয়েছেন এইটাই এইটা কী করে আমরা এই সফল আমরা হই যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমরা সফল হয়েছি এবং আমাদেরকে বলা হলো যে আপনারা যে যার কাজে ছিলেন আমি চলে গেলাম এক্ষেত্রে কি আমাদের যে বর্তমান প্রজন্ম তরুণরা সেই চেতনায় কি অগ্রসর হচ্ছে তারা কি সেই মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে লালন করছে বলে আপনি মনে করেন আমি মনে করি এবং কেন দরকার করাটা কেন দরকার আমি মনে করি এই বিষয়টা আমি মাঝে মধ্যে বলি যেমন একজন চিকিৎসক যখন কোনো রোগীর চিকিৎসা করবেন তখন উনি কী করেন উনার অতীত ইতিহাস নেন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন রক্ত পরীক্ষা থেকে সব এক্সরে করেন কেন করেন যে উনি রোগটা ধরার জন্য তো আমার এই এই প্রজন্মের কাছে আমার আবেদন যে আপনারা এই দেশটা পরিচালনার দায়িত্ব আগামীতে আপনাদের হাতে পড়বে তো আপনারা যদি এই দেশের ইতিহাস ঐতিহ্য গৌরব এগুলো যদি আপনারা না জানেন এই ভূমির ঘ্রাণ যদি আপনারা না নেন এই মাটির প্রকৃত ইতিহাস যদি আপনারা জানেন মানুষের ইতিহাস যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা নেতৃত্ব দিলেও আপনারা সফল হতে পারবেন না এই জন্য বলি আপনারা ইতিহাস জানুন এবং সামনের দিন আগামীতে আপনার নেতৃত্বে আসুন ইতিহাসের একটা বিষয় এসেছে এই জায়গায় যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে না অথবা বিকৃত করা হচ্ছে এবং বর্তমান সরকারের সময় কিন্তু আমরা এসে দেখছি যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে পাঠ্যপুস্তকেও খুব গুরুত্ব দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়টিকে তো আপনি কি মনে করেন যে পাঠ্যপুস্তকে অথবা বর্তমান সরকারের যে উদ্যোগ মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তারা নিয়েছে যথেষ্ট আমি আবার এইটাও একটু দীর্ঘ করে বলতে চাই কি একটি মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথেই সে একটা দায়বদ্ধতা নিয়ে জন্মে তো আমার এই প্রজন্মের কাছে সবার কাছে আমার আবেদন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার আবেদন যে আপনারা এই দেশের জন্যে আপনারা ইতিহাস আপনাকে জানতেই হবে এবং পরবর্তীতে আপনি এই মানে প্রকৃত ইতিহাস জানার যে দায়বদ্ধতাও আপনার আপনি কেন বিভ্রান্ত হবেন এবং কেন আপনি ইতিহাস জানবেন না এটা আমি তরুণদের কাছে আমার আবেদন এবং আমি দাবি করে আমি বলছি যে আপনারা প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করুন ইতিহাস মুছে যায়নি ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না শুধু আমার মনের একটা তাগিদ আমার ইচ্ছা আমার দায়বদ্ধতা যে আমি চাই সঠিক ইতিহাস জানতে এবং আমি মনে করি যদি কেউ চায় আন্তরিকভাবে সঠিক ইতিহাস জানতে চায় তাহলে সে অবশ্যই জানতে পারবে এর মধ্যে কোনো আর ধন্যবাদ আপনাকে আসলে আমাদের শোনার আর অনেক বাকি ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য সবটা জানালা খুলে দাও না দর্শক আপনারা জানেন বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন তার স্বাধীনতা আর সেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমি প্রথমেই জানতে চাইব আব্দুল মালেক বীর প্রতীকের কাছ থেকে সেদিন কেন জরুরি ছিল মুক্তিযুদ্ধে যাওয়া 1971 ইংরেজি 25শে মার্চ পাকিস্তানি হানাদাররা কৌশলে এবং দুখা দিয়ে প্রথম ইপিআর হেডকোয়ার্টার ফিলখানা এবং একই সাথে পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ 25শে মার্চ রাত্রে 1:45 দিকে ওরা আক্রমণ করে ওই সময় ইপিআর খুব দক্ষ ফোর্স ছিল কমান্ড ওদের হাতে থাকায় ওরা বুঝতে পারে নাই যে আমাদেরকে এরম করবে যখন ওরা ফিলখানা হেডকোয়ার্টার্স এবং পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ একই সাথে আক্রমণ করে তখন এই আক্রমণ ইপিআরের সীমান্ত ভাড়িতে চড়াই পড়ে ওই 25শে মার্চ রাত্রে 1:45 সময় থেকে আমাদের মুক্তিযুদ্ধ ওদের আক্রমণ করার পর থেকেই আমাদের মুক্তিযুদ্ধ আরম্ভ হয়
বিডিআর হেডকোয়ার্টার এবং পুলিশ আদালত যখন আক্রমণ করার পরে যখন খবরটি ছড়াই পড়ে তখন সীমান্ত বাড়িতে বেশিরভাগ ইপিআরের লোক ছিল। ওরা প্রথমেই দুই একজন পাকিস্তানিদেরকে শেষ করে সামনের দিকে অ্যাডভান্স হইতে থাকে। অ্যাডভান্স হওয়ার সময় অনেক জনতা, স্টুডেন্ট ইপিআরের সাথে এবং পুলিশ স্টেশনের পুলিশ সদস্যরাও ইপিআরের সাথে যোগ দেয়। একই সাথে তারা সামনের দিকে অগ্রসর হইতে থাকে এবং অগ্রসর হওয়ার পথে ওরাও বর্ডারের দিকে রওনা দিচ্ছে। এই সময় মুখামুখি বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রথম অবস্থায় ওদের সাথে যুদ্ধ হয়। এবার এরা সবাই জানেন ওই সময় আমি জানতে চাইব মানে আপনারা কাদের নেতৃত্বে ছিলেন, মানে আপনাদের নেতৃত্ব দিচ্ছেন কারা? নেতৃত্ব ওই সময় কোনো নেতৃত্ব ছিল না। যে সীমান্ত বাড়িতে যে অফিসার ছিলেন, যে সীমান্ত কমান্ডার, ওনার নেতৃত্বেই যখন ইপিআর হেডকোয়ার্টার এবং পুলিশ রাজারবাগ, তখনই ওনার ক্যাম্পের নেতৃত্বেই ওরা রওনা দিয়ে দিছে সামনের দিকে। তখন এরাও যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন মুখামুখি বিভিন্ন জায়গায় প্রথম অবস্থায় যুদ্ধ শুরু হয়। তো মেইন কথা হলো ওই যে সীমান্ত ফাঁড়িতে ওই সময় কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো মিডিয়াও ছিল না, তখন এই খবরটা কীরকম পৌঁছিল সীমান্ত পৌঁছিল এটা একটা কথা অনেকের নাও জানা থাকতে পারে। তখন ওই খবরটা পৌঁছিল ইপিআরের ওয়্যারলেস থেকে। তখন প্রত্যেকটি ফাঁড়িতে ওয়্যারলেস ফিট করা থাকতো এবং এই ওয়্যারলেসের নিজস্ব অ্যান্টেনা থাকতো, এরিয়ার নিজস্ব অ্যান্টেনা থাকতো, যে সেট যে কোম্পানির ওই সেট থেকে ওই সেটে যোগাযোগ হতো। যখন হেডকোয়ার্টার ফিলখানা আক্রমণ হয় তখন আমাদের সুবেদার মেজর ছিলেন শওকত সাহ, ওনার বাড়ি রাজশাহী, ওনার একই মেয়ে আছে রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর, যদি সমস্ত ডিটেল জানতে চান তাহলে ওনার কাছে জানতে পারবেন। উনি যে কোনো কৌশলেও হোক সমস্ত সীমান্ত ফাঁড়িতে খবর পৌঁছাইছিল। ওনার খবর পেয়ে এটিন 26শে মার্চ তখন ইপিআররা সামনের দিকে অগ্রসর হইতে থাকে। উনি কীভাবে খবর দিল পাকিস্তানটা, আরেকটি কথা আছে যে পাকিস্তানটা বুঝলো কীরকম, বুঝে নাই কীরকম যে খবর দেওয়ার সময়। তখন যে আমাদের ওয়্যারলেস ছিল এটা ছিল টিজি এবং মোর্স কোড সিস্টেম। এই ওয়্যারলেস ডিপার্টমেন্টে আমি চাকরিরত ছিলাম ওই সময় ফিলখানাতে। ওই টিজি এবং মোর্স কোড এটা একটা বাজনা, বাজনা সিস্টেম, এটা 2 বছর কোর্স করা লাগতো। এটা পাকিস্তানিরা ওনাকে বুঝতো না, বেশিরভাগ এই সিগন্যাল সেক্টরটা বাঙালির হাতেই ছিল, যার জন্য এটা বাঙালিরাই কন্ট্রোল করতো। ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নে আবার পরবর্তীতে আসব। আমরা ফিরে যাব নীলকান্ত সিংহ, মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহর কাছে। আমরা জানতে চাইব যে যুদ্ধে যাবার যে প্রথম দিন, সেই দিনের গল্পটা কীভাবে যাওয়া, তখন আপনার বয়স কত, পরিবার থেকে কোনো বাধা আসছে কি না, এই সব বিষয়টা। আমি তখন সরকারি চাকরি করি এবং 21-22 বছর বয়স আমার, অনুমান 21-22 বছর হবে। আমি ডাইরেক্ট চলে গেছি সিলেট থেকে ইন্ডিয়া, হাটিয়া, পায়ে হেঁটে চলে গেছি। একটা মাত্র লুঙ্গি আর একটা সাদা হাফ শার্ট পরিহিত অবস্থায় আমি সিলেটের কুইঘাট বলে একটা জায়গা আছে, এই নদীতে পার হয়। একাই সিদ্ধান্ত নিলে যেতে যাবে না? না, আমার বাড়িটা পড়ে গেছে তদানীন্তন ছাতক থানা এবং বুলাগঞ্জ বলে এই বর্ডারে আর কি, তো আমি যেতে পারি নাই। আমার দুই দিকে বন্ধ হয়ে গেছে, একদিকে হইলো আখালি আর একদিকে হইলো আপনার এই যে মডেল স্কুলটা, এখানে থাকতো তারা, পাঞ্জাবিরা থাকতো। তো আর তো জায়গা রাস্তা, আমার দুইটা রাস্তা, একটা হলো সালাটি করে যাওয়া আর একটা ছাতক হয়ে যাওয়া। ছাতক হয়ে গেলে বিডিআর ক্যাম্প পড়ে যায়, এখানে তারা থাকে, এই যাওয়া গেল না। যার পরিবর্তে আমি সিদ্ধান্ত নিলাম আমি সরকারি চাকরি করি। তখন চিন্তা করলাম আমি ডাইরেক্ট চলে যাবো মুক্তি, এখান থেকে লাভ নাই, আমি তো ইয়ং ছেলে, আমার চোখের সামনে। তখন আপনার বয়স? বয়স 21 বা 22 হবে, তরুণ। আমি সবে চাকরি করি, তো আমি চলে গেছি। আমার মা বাবা তো এই গ্রামের বাড়িতেই আমি থাকতাম, আমার বাতিজার সাথে চলে গেছে আর আমি একা চলে গেছি ইন্ডিয়ায় ডাইরেক্ট এপ্রিল মাসে। মা বাবা জানতেন না? না, মা বাবা জানলে তো দেবে না। মা বাবা জানতেন রাতের বেলা নাকি? মানে আমি খুব সকালে চলে গেছি, কার্ফু দেয়, কার্ফু একটা বাঙ্গে, কার্ফু বাঙ্গার পরে মানুষের সাথে আমি মিলে গেলাম, মানুষের সাথে মিশিয়ে এই টুপিয়াটা লাগাইছিলাম গেলে। তখন এই জাতিভেদ আছে, হিন্দু মুসলমান ধরে, হিন্দু ধরে কলমা পড়ায় বাড়িতে ঠিক কিনা মেরে ফেল তারা ইচ্ছা মতো করে। তো এই সময় আর কেউ বলে না, কেউ বলে না আমি হিন্দু, কেউ বলে এইভাবে এটা থাকে। আমরা নদী পাড়ে ইয়া আমি, এটা বহুত বড় করুণ ইতিহাস, ধরা পড়ছি পাঞ্জাবি, ধরা পড়ছি মারতে আচ্ছা যাক। এরপরে আমি হাটিয়া চলে গেলাম, লাতু বর্ডার,
বিয়ানীবাজার লাতুইয়ে আমি ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া চলে গিয়ে করিমগঞ্জ থেকে শিলচর, এই শিলচরের ভিতরে লোহারবন নামে একটা ট্রেনিং সেন্টার আছে, লোহারবন, এটা সেক্টর নাম্বার 4, এবং এটার সেক্টর কমান্ডার হলো সিআর চিত্তরঞ্জন দত্ত, সিআর দত্ত, তো উনি এখানে থাকেন। তো এটাই ট্রেনিং সেন্টার। আমি শিলচর থেকে, লোহারবন বলতে এটা কোনো টাউন না, এটা জঙ্গল আর কি, আকাশের দিকে যদি প্লেন যায় তবুও দেখে না মানুষগুলো, এত এত জঙ্গল আর কি, এত শক্তিশালী জঙ্গল। এই এইখানের ভিতরে ট্রেনিং হয়, তো এখানে শিখ আছে বিভিন্ন ইন্ডিয়ান আর্মির যারা, এরা এরা এই ট্রেনিং সেন্টার করছে। তো আমি আমি এক নম্বর বেশি না, আমি হয়তো 3-4 নম্বর হবে অনুমান। আমার এইগুলা গোরদার বানাইতে ইচ্ছে না, আমি যখন গেছি তখন গোরদার বানাই দিছে, মানে সন বাস কাটিয়ে আমাদের ভাইয়েরা বানাই দিছে। তখন আমি দেখি, আমি যখন একা যাই তখন এর সন্দেহের চোখে পড়ি আমি কে বা সি ইন্ডিয়া। তো তারা বুঝতে পারছে, তো শিখকলে আমাকে পরীক্ষা করছে যে আমি ইন্ডিয়ান চোর কিনা। একা তো আমি তো আর কোনো সংগঠনের মাধ্যমে যাই নাই, আমি সরকারি চাকরি করি, শেখ মুজিবের ডাকে আমি চলে গেছি। ধন্যবাদ আপনাকে, আমরা আবার যাবো আপনার কাছে। এই পর্যায়ে চলে আসবো আমাদের প্রবীণ মুক্তিযোদ্ধা উস্তারের কাছে। আপনার যুদ্ধে যাবার শুরুটা আমরা একটু জানতে চাই। আমি ইসলামের দোকানদার বাজার, আচ্ছা, তখন শেখ সব ভাষণ দিলেন যা কিছু আছে আমি শর্টকাট করিয়ে দেব, বাই হোক। তখন আমি আওয়ামী লীগ করছি, আমি বারো এসেছি, মিছিল লইয়া গেছি, সিলেট আইছি, আবার পরে মিছিল আমরা করছি, পরে মোহন মিয়া কইছে ওখান দিয়ে, আজকে তো বললাম আওয়ামী লীগের মিছিল, আর কি হইব মুসলিম লীগের মিছিল, মঙ্গলবার মোহন মিয়া সিলেট কাজীবাজার একজন ব্যবসায়ী, হ্যাঁ, মুসলিম লীগের লিডার। পরের দিন পাঞ্জাবি আইয়া আজিব আইয়ো মারপিট আরম্ভ করা করছে, যখন টুকায় পাঞ্জাবি দাঁড়া দাঁড়া আওয়ামী লীগ করছে এরারে, অফিসও আমার নামে অফিসটা, অফিসও টুকারে লেখা আছে, টুকাইছে, টুকাইয়ে গেছে, ইয়াও খুব দুর্নীতি অত্যাচার করছে, বাড়িঘরও সাজাইছে, মানুষও মারছে ধরছে। এরপরে ডালার একটা ব্রিজ বাঙ্গ হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ হয়ে ভাঙছে, ওই ব্রিজের কেস হয়ে গেছে আমার উপরে, আমার মামলা, ভাই আমার খুব সুদাম পাদাম করছে, কিন্তু আমার ফাইব ভাই আমি তো বাঘ ন টুকাইছে, আর ওদের কৃষ্ণমূর্তি শান্তিমূর্তি অথবা আমার এবার সাতাইশ টুকাইছে, আমি লুকাই লুকাই থাকি বাসা বাড়িতে গিয়ে না, মানে ওরমভাবে চলাম ইরাবল। ইয়ার বাদে আমার উসমানের সাথে আমার এই অবস্থা শুনিয়া দেখি কইলার বাবু চিঠি দিলা অফিসের মাধ্যমে, তো কড়ালপুর বুধবার আওয়ামী লীগ অফিসের মালিক উস্তার আলী, তুমি আর দেশে থাকিও না, তুমি অতি সত্য রাও, ও চিঠিটা ভাই এবার হইল শরণার্থী ক্যাম্প মানুষ পাঠো আর মুক্তিযোদ্ধা ক্যাম্প মানুষ পাঠাও আর তুমি আও। ও আমি 12 জন মুক্তিযোদ্ধা ইয়ে করে আনা হইলাম, গেলাম ডাক্তার মিনাজর গেছি, মিলাবার ছিটি দেখা যায় টান দস্তখত লইয়া যাইও, আমরা মরে আসলে কইয়া ধরব সারা দুনিয়া পাঞ্জাবি ক্যাপচার করা, এখন ইনো গিয়া টানে ফাইলাম না, না পাইয়া গেলাম আমার একটা ঠিকানা দিই সোভাতুল্লাহ করি দক্ষিণবাগ আর খালামিয়া করি শরীর বাজার, ও দুই লাইনে আমি যাইতাম, ও দুই রাস্তায় যাওয়া আমার, গেলাম আমি সোভাতুল্লার মাধ্যমে, সোভাতুল্লাহ আমারে পাঁচটি দিল রেল বাগানরা নিয়ারাইয়া দিল, আজকে আমার ধরে বিষ্ণুপুরি শান্তিপুরি আমার 12 জন মানুষের ধরে দিল, ধরিয়া খুব অন্যায় অত্যাচার ধরুন করছে ভাবা তো ধরলাম, ছাড়াছাড়ি ছাড়ছে না, না ছাড়ার আমি লস্কর চেয়ারম্যান হয়ে গেছে, লস্কর চেয়ারম্যান আমরা 12 জন মানুষের মাথা খামাই খামাই খামাইয়া দস্তখত লইল, পঞ্চায়েত লইল যে আমরা মুক্তি যাইতাম না, এখন এইভাবে লইল, লওয়ার পরে আমরা মাথা খামাইয়া ছাড়লো, ছাড়ার পরে শরীর বাজার গেলাম অন্তনে খালামিয়ার কাছে, খালামিয়ার কাছে গিয়ে সিটি দেখাইলাম, খালামিয়া কইলার ভাই সিটিটা তো উসমানের তোমারা দিছ, তুমি আইতা শরীর বাজার আমার মাধ্যমে যাইতা, তুমি ইলাই গেলা আহ্বান হোক ধরবে সোহাদুলের মাধ্যমে আমরা গেছি, বলে ঠিক আছে আমি তোমাদের পাস দিয়া, ও তাই লাতুর ভোটার হইয়া আমরা পাস দিয়া দিলা, মানুষ দিয়ে পাঠাইলা, গেলাম শরণার্থী ক্যাম্প দিয়াই কেন আমরা শরণার্থী ক্যাম্প মাইক দিয়ে অ্যানাউন্স করলাম, তখন উসমানের খবর গেছে, উসমানের একটা গাড়ি ফাটাইলে আমরা লাগিয়ে দিয়ে আমার মুক্তিযুদ্ধ উস্তার আলী শরণার্থী ক্যাম্পে আইসে, তখন আমরা গাড়ি ফাটাই অন্য নেওয়াইলাকে নেওয়াইয়া আমরা দুঃখ সুখ কইলাম খান্দিলাম কইলাম, উসমানী সাহেব লুতুর রহমান গাজী সাহেব তিনজন আরও লিডার সকল আছে সবে দেখলা দেখে কইলা। ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে, আমরা চলে যাবো আব্দুল মালিক বীর প্রতীকের কাছে, আমরা যে গল্পটা শুনছিলাম আপনার কাছ থেকে যে যুদ্ধে যাওয়ার পথ,
পথে যে আচ্ছা যাত্রা করত যখন তখন আমি ফিলখানাতে ওই সিগন্যাল অপারেটর কর্মরত ছিলাম ঢাকা ফিলখানাতে আমি যদি ওই রাত্রে কৌশলী ফিলখানার থেকে বাইর হয়ে নিয়ে যেতাম তাহলে আমাকেও তারা ওই রাতে মেরে ফেলত তো আমার এই লিবারেশন পিরিয়ডে আমি মৃত্যুর মুখে দুইবার মৃত্যুর মুখোমুখি হয়েছি এখনও খুদা আমাকে বেঁচে রেখেছেন তখন আমি ফিলখানার থেকে কৌশলে বাইর হয়ে পাবনা সিলেটের দিকে আসতে পারিনি আমার ভাগ্য ওই সময় তারা খুব কমলাপুরে খুব শক্তভাবে ছিল যার জন্য আমি পাবনা আমার সাথীজনের সাথে করে আমাকে পাবনা কুষ্টিয়াতে নিয়ে যায় কুষ্টিয়া তখন ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র পেলাম তখন এখানে আমি 20 দিন ছিলাম কুষ্টিয়াতে তখন আমার সাথে আরও ইপিআরের এবং সেনাবাহিনীর 6 জন আমরা মোট 7 জন একত্রিত হলাম তখন 1 মাস পরে আমরা কুষ্টিয়া ফাঁসি ব্রিজের বেড়ামারার থেকে আমরা সুজা নদিয়া ডিস্ট্রিক্টে এটা হয় শিকারপুর শিকারপুর বর্ডার দিয়ে 2 দিন 2 রাত্রি পায়ে হেঁটে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা গাইড করে নিয়ে গেছে ইন্ডিয়াতে পৌঁছার পরে আমরা এখানে একদিন রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে সুজা কলকাতা থিয়েটার রোডে উসমানী সাহেবের সাথে যোগাযোগ করি উনি আমাদেরকে ইন্টারভিউ নেখে কোথায় ছিলে বা কী অবস্থায় আসতো সবগুলো উনি জিজ্ঞাসা করার পরে আমাদেরকে বললো আমরা তো সব ট্রেনিং প্রাপ্ত সব ফোর্সের লোক তখন আমাদের আর কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাই সুজা আমাদেরকে 8 নম্বর সেক্টরে হাঁটাই দিল উনি উসমানী সাহেব 8 নম্বর সেক্টরে ওই সময় ছিল আবু উসমান সেক্টর কমান্ডার এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী নামক স্থানে শুধু এখানে সেক্টরই ছিল অফিস আর কোনো কিছু ছিল না কাজ ছিল সাবসেক্টরের সাবসেক্টর ছিল আমি যে সাবসেক্টরে ছিলাম এটা ছিল লালবাজার অর্থাৎ বেতাই নামক স্থানে নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরের ধারে এই সেক্টরটা ছিল এখানে ছিলেন একজন ক্যাপ্টেন এ আর আজম চৌধুরী উনি ছিলেন আমাদের কমান্ডিং অফিসার এই সাবসেক্টরের আমাদের সাথে মিত্রবাহিনী ছিল 1 প্লাটুন আর্টিলারি ওরা কিন্তু বিএসএফ ক্যাম্পে থাকতো এখন বর্তমান যে বিএসএফ ওই ক্যাম্পে থাকতো আমাদেরকে শুধু সাপোর্ট দেওয়ার জন্য এবং ওরা আমাদের কমান্ডিং অফিসারের আদেশে ওরা চলতো তো আমাদের অপারেশনের ধারাগুলো ছিল 2টি পদ্ধতি একটা ছিল আমরা টহল দিতাম বাংলাদেশের ভিতরে তৎকালীন পূর্ব পাকিস্তান আরেকটি বাহিনী ছিল গোয়েন্দা এরা গোয়েন্দার কাজ করত দুই বাহিনী দুই কাজ করার পরে ওদের তথ্য পুরা সংগ্রহ করে আমরা ওদের উপর অ্যাটাক করতাম ওরা কিন্তু আমাদের উপর খুব কম অ্যাটাক করেছে হাতে কি অস্ত্র ছিল আমাদের হাতে ওই সময় অস্ত্র ছিল এসএলআর এলএমজি এবং 303 রাইফেলস এবং টুইস্ট মোটর খুব যদি লেঞ্জার ছিল লেঞ্জারও আমরা খুব কম ব্যবহার করতাম কিন্তু আমাদেরকে সাপোর্ট দিত ইন্ডিয়ান শিখ রেজিমেন্টের একটা প্লাটুন ছিল আর্টিলারি ওরা শুধু বম্বিং করে আমাদেরকে সাপোর্ট দিত তো কীরকম সাপোর্ট দিত এদেরকে আদেই ইনস্ট্রাকশন আমাদের কমান্ডিং অফিসার দিয়ে থাকতো যখন আমরা ওদের উপর পাকিস্তানের উপর যখন অ্যাটাক করতাম তখন আমরা সরাসরি সামনে গিয়ে প্রথমে ওদের তথ্য নিতাম কী অবস্থায় আছে না আছে পুরা তথ্য সংগ্রহ করে ওদের উপরে আমরা অ্যাটাক করতাম তো অ্যাটাকের পলিসিটা এটাই ছিল প্রথম আমরা এক সাইড থেকে ওদের উপরে গোলাগুলি শুরু করতাম পিছনে থাকতো আমাদের আর্টিলারি সাপোর্ট ওই মিত্রবাহিনী ইন্ডিয়ান আর্মি ওদের যখন বলা হতো তখন ওদের শুধু বম্বিং করি আমাদেরকে সাপোর্ট দিত কারণ ওরা যদি আমাদের উপর গুলি শুরু করতো তাহলে আমরা মধ্যখানে থাকতাম সামনে পাকিস্তানি পিছনে যৌথ বাহিনী তখন গুলাগুলি করলে আমরা মধ্যখানে পড়ে যেতাম তখন শুধু ওরা আমাদেরকে বম্বিং দিয়ে সাপোর্ট করত তো এই অনুসারে তারা আমাদেরকে সাপোর্ট দিত যে আমরা যে টহল দিতাম টহল বেশিরভাগ রাত্রে দিতাম দিনের বেলায় অসুবিধা হইতো যখন আমরা ইন্ডিয়া থেকে বাইরে হইতাম তখন আমাদের যে ওই ভাইয়েরা ছিল ওই মুসলিম লীগের বা ওই যে ফিক্স কমিটি বা ওই যে এরা ওদের কন্ট্রোলে ছিল এরা উর্দু জানতো উর্দু জানার সত্ত্বেও ওদেরকে ওরা রাখতো গোয়েন্দা হিসাবে পাকিস্তানিরা যখন আমরা ইন্ডিয়া থেকে বাইরে দিতাম পেট্রোলের জন্য তখন খবর পৌঁছে দিত ওদের কাছে তখন আমরা সুবিধা মতো পেট্রোল দিতে পারতাম না তখন উপর থেকে আদেশ আসলো যে বেশিরভাগ পেট্রোল রাত্রে দিবা রাত্রে কিন্তু ওরা আমাদেরকে দেখতেছে না কোন দিকে আমরা বাইরে হইতেছি না হইতেছি তখন ঠিক আমরা 8টা 9টার দিকে বাইরে দিতাম পেট্রোলে তখন পেট্রোল দেওয়ার সময় রাত্রেও কিছু অসুবিধা ছিল আমাদের বড় অসুবিধা ওই সময় ওই অসুবিধার জন্য আমরা 7 জনকে আমরা শহীদ হয়েছেন উনারা ফিরে আসতে পারেন না এইটা ওই অসুবিধাটা এইটাই হলো ওরাও রাত্রে পেট্রোল দিত টহল দিত পাকিস্তানিরা
আমরাও টহল দিতাম। তো একই রাস্তা, যখন ওরা ওদিক থেকে আসতো রাত্রে, আমরা এদিক থেকে যাচ্ছি, তখন ওরা বলতো কোন হে, তখনই সামনাসামনি ফায়ার শুরু হয়ে যেত। এইটা ছিল আমাদের জন্য খুব মারাত্মক। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরে আসবো সেই জায়গায়। আমি চলে যাচ্ছি নীলকান্ত সিংহের কাছে। আপনার কাছে জানতে চাইবো আমি, এই সেই সময়ে, যুদ্ধকালীন সময়ে আপনার গুলিতে কোনো পাকিস্তানি মৃত্যু হয়েছে, এ ধরনের কোনো ঘটনা যদি বলেন আপনাদের? প্রথমেই আমি ব্যাটেলিয়ন টুয়াইসই হয়ে যাই। ইন্ডিয়াতে আমার ট্রেনিং সেন্টারে আমার টুয়াইসই বানাই দেয়, শিখ যারা আসলো এরা আমাকে টুয়াইসই বানাই দেয়, যে আমি হিন্দি ভালো জানি না, গতিকে যেমন লেখাপড়া জানি, এই হিসাবে আমার আমার যে ব্যাটেলিয়ান আছে প্রায় 800 জন ট্রেনিং সেন্টারে, ওদেরকে আমার টুয়াইসই দিয়ে দেয়। তারা চিন্তা করছে যে তারে দিয়ে আমরা যুদ্ধটার একটু শিখাই নেই, ট্রেনিংটারে দিয়ে দিই। 21 দিন ট্রেনিং হইতো বা 28 দিন হইতো, এটা না করে আমার 3 মাসের ট্রেনিং দেওয়া দেয়। এটা কেউ জেল ডাব্লিউ জুনিয়র লিটার উইংস, আমাকে 3 মাস তার আরও ট্রেনিং দেওয়া হয়, যুদ্ধ পরিচালনা বা গেরিলা ফাইটিং এক্সপ্লোস বিভিন্ন নমুনার যে এক্সপ্লোসিভ ট্রেনিং এইগুলো দেওয়া হয়। দিয়ে তারপরে আমাকে কুকিতল একটা শক্ত ঘাঁটিতে পাঠায়, এটার নাম হলো লাঠি টিলা, বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ান লাঠি টিলা এটা আছে। এখানে শক্ত একটা ঘাঁটি, এখানে 250 পাঞ্জাবি থাকে, এখানে তারা লেপ তুষকড়ে থাকে, পাক্কা করে থাকে, খুব শক্তিশালীভাবে তারা থাকে। এটারে মানে কোনো কিছু করা যায় না, ও হরানি যায় না। পাঞ্জাবিরা কিন্তু খুব ধূর্ত, সাহসী এবং যুদ্ধ জানে, আমাদের চেয়ে অনেক অনেক শক্তিশালী, ওদের জানে 18 গুণ শক্তি। আমরা যুদ্ধটা ছিল হিট অ্যান্ড রান, আমরা তো তার সামনে দাঁড়াইতে পারি না, এক মুহূর্ত দাঁড়াইতে পারি না, হিট আমরা মারিয়ে দৌড় দিতে হয়, এটাই আমাদের ট্রেনিং। আমাদের সাথে ডালিম ছিল, এই যে শেখ মুজিব যে মহারাজের ডালিম আমাদের ক্যাম্পে ছিল, এখানে অপারেশন ওপি বলে এটাকে, যে যুদ্ধ পরিচালনা করতে গেলে একজন গ্যাসের উপরে বা যে কোনো উপরে থাকিয়া দেখতে হয়, দেখিয়া যুদ্ধটা কোথায় আছে, বা ওদেরকে বলতে হয় আর্টিলারি মারবার জন্য বলতে হয়, যাতে আমার পার্টিরা সেভ করতে হয়, না তো তারা তো দৌড়ে নিবে। ইয়া পাঞ্জাবি এরা তো দৌড়ে না, এরা তো বাঁকবে না, আমাদের মতো তারা দৌড়ে না, তো তারা ইয়া দৌড়ে নিবে আমাদের। তারা বুঝতে পারে, যেমন আমি এলএমজি চালাই, এলএমজিটা বনাইলে তারা বুঝতে পারে এই কর্নারটা এলএমজিটা ফায়ার নষ্ট হয়ে গেছে, তারা আমার দৌড়ে নিবে। ইয়া ডালিম এই সময় অবজারভেশন তারা বুঝে নিচ্ছে, ও এখানে তারা বুঝে নিচ্ছে এই গাছটার ভিতরে থাকবে, এই গাছে ফায়ার করে ডালিমরে ফলাই দিচ্ছে, তারা উন্ডেট করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা তো উইথড্র করতে হইল। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বীর প্রতীক আব্দুল মালেকের মাধ্যমে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা যে যুদ্ধ করেছিলাম 9 মাস, সেই যুদ্ধের পর যে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা একখণ্ড মাটি পেয়েছি, স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, আপনারা মুক্তিযোদ্ধারা মূলত মুক্তিযুদ্ধে যাওয়ার আবার ফিরে আসার এই সময়, এই যে সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, মূলত কিসের জন্য ছিল এই সংগ্রাম এবং কী চেয়েছিলেন আপনি? এই এত কষ্টের ফসল আমাদের এই বাংলাদেশ, যারা মুক্তিযুদ্ধ করেছে বিভিন্ন সেক্টরে ছিল, যারা এইরকম আমাদের মতো কষ্ট, আরও অনেক কিছু বলার আছে কষ্টের, এইরকম কষ্ট করে আমরা একটা দেশ পেয়েছি। এবং আমরা এই দেশ আমরা কনফার্ম ছিলাম যে আমরা তো, যখন আরেকটি কথা আসছে, কারণ যখন 1 মাস চলিয়ে যাচ্ছে, 6 মাস আমরা দেশে কোনো কিছু করতে পারতেছি না, তখন আমাদের মনে এইরকম ভাব ছিল যে হয়তো আমি 10টা পাকিস্তানকে মেরে আমি নিজে মেরে ফেলব, এইরকম আমাদের একটা উদ্বেগ ভিতরে ঢুকছিল, যার জন্য তো সকালে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। এবং প্রথম ওরান, প্রথমে বলছি যে প্রথম ওরাই আমাদের উপর ফায়ার করেছে ফিলখানা এবং রাজারবাগে, যার জন্য আল্লাহর রহমত ছিল আমাদের উপরে, আল্লাহর রহমতের শক্তি দিয়ে আমরা সামনে আগে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, সেই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধের গল্প আসলে শেষ করার নয়, তবু শেষ করতে হচ্ছে। তবে আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।